छाले जिया नहीं गिंदला गिरे लगे माथे को ये चंदन सा माथे पे सजाए रे सुबह पे जो मोह माया नमक लगाए रे के देखे न जाने न भाले न दावे रे निशा हरा कैमुन बका मुन সময়কালীন কলিগস বলতে পারো, ল্যাবমেটস বলতে পারো, বন্ধু বলতে পারো, জুনিয়র্স বলতে পারো, সবার সঙ্গে মিট করতে খুবই মজার ব্যাপার। আমাদের প্ল্যান হয়েছে যে আমরা ওদেরই মধ্যে একজনের মেসে মিট আপ করে খাওয়া দাওয়া করব, আড্ডা মারবো জমিয়ে। তো সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আপাতত তোমাদেরকে আমার ঘরের অবস্থা দেখাই, পিছনে ওই যে মানে প্রচুর জামাকাপড় ডাই করে রাখা আছে, মা মোটামুটি এক প্রস্থ গালাগালি দিয়ে গেল। অ্যাকচুয়ালি অনেকগুলো জামাকাপড় মিন্ত্রা থেকে এসেছে কিন্তু আমার ট্রাই করা হয়নি, সো এই কদিন এখানে হ্যাঙ্গারে ঝুলছিল, বাট ফাইনালি আমাকে ট্রাই করতে হয়েছে আজকে। আর সবগুলো জামাকাপড় আমি ওখানে ট্রাই করার পর রেখে দিয়ে গেছি, কারণ নাও আই হ্যাভ দ্য লিবার্টি টু ডু অল দিস। আমি যখন ইসরায়েল চলে যাবো তখন আমার জামাকাপড় আমাকে নিজেকে ভাঁজ করতে হবে, সব কিছু করতে হবে, তো এখানে তো মা অ্যাটলিস্ট করে দেবে, তো যতদিন সেই সুবিধাগুলো নেওয়া যায় আর কি। যাই হোক, সো আমি সব ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছি সুন্দর করে, মা গালাগালি দিয়ে দিতে বললো ঠিক আছে তুই বেরো, তারপরে আমি সব গুছিয়ে দেবো। সো আমার ঘরের এখন লন্ডভন্ড অবস্থা, মোটামুটি এখানে ল্যাপটপ, ওখানে জামা কাপড়, মানে টোটাল মেস। বাট দ্য গুড পার্ট ইজ যে এই মেসটা আমাকে ক্লিন করতে হবে না। তো আমার হাতে এসে গেছে কফি, কফিটা শেষ করবো জাস্ট আর করেই বেরোবো, কারণ অলরেডি আই এম লেট, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু বি লেট। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো আমি তাড়াতাড়ি কফিটা শেষ করি, শেষ করে বেরোই, নালে এবার সিরিয়াস দেরি হয়ে যাবে, আমাকে উবরও বুক করতে হবে। মা বাবা কফি খাচ্ছে না চা খাচ্ছে, কি খাচ্ছে? চা খাচ্ছে, চা খাওয়া হয়ে গেছে। আমি তাহলে বেরোচ্ছি, তোমরা রাসমণি দেখো, আমি আর বেশি বিরক্ত করবো না, এখানে বিরক্ত করলে আমাকে প্রায় তাড়িয়ে দেবে রাসমণির মাঝে, আমি বরং উবের বুক করে বেরোই এবারে। টাটা, করবো এবারে। এতদিন পর তোমার সাথে দেখা হলো, তাই এক বছরের বেশি, দেড় বছর। এখানে আমরা রেগুলার চা খেতে আসতাম পিএইচডির সময়, এবেলা ওবেলা। আমরা এখন স্পটে পৌঁছে গেছি ফিস্ট করতে, আর যে ফিস্ট হচ্ছে আমাদের কাছে মেনু কি আছে? মাংস ভাত, ভাত না রুটি, আচ্ছা চিকেন আর রুটি। সো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখনো কেনা হয়নি, সেটা হচ্ছে চিকেন। সো সেটা কিনতে গেছে ইন্দ্রনীল আর কুমারজিৎ, আর আমরা এখানে বসে পাতি আড্ডা মারছি। আর এক্ষুনি যাদেরকে দেখলে তাদের মাথা একটু গন্ডগোল আছে দেখে মনে হতে পারে, বাট সেরকমটা নয়, সেরকমটা ঠিক নয় দিদি। এটা হচ্ছে দিদিপ্রিয়া, আর এটা হচ্ছে সম্প্রিতা, কিছু বলার নেই। আর এটা হচ্ছে, সাথে আলাপ করাচ্ছি পরে, তার একটা গল্প হয়েছে, একটা গল্প হয়েছে এক্ষুনি। তো যাকে আমি দেখালাম দূরে, ওর নাম হচ্ছে সুমান, ও আমাদের মানে আমার পিএইচডি ল্যাবে নতুন জয়েন করেছে পোস্টডক। সো এই রুমটা হচ্ছে সুন্দর করে ইন্দ্রনীলের রুম, আর পাশে একটা রুম আছে এটা কুমার জিতে। সো আমরা এখানে খুব সুন্দর একটা এয়ারি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য জানলা টানলা খুলছিলাম, আর খুলতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো জানলার পাল্লাটা ভেঙে ওই সাইডে পড়ে গেছে। এই জিনিসটা ওরা জানে না, বেচারা সুমনের হাতে এটা হয়েছে, আর ওই জন্য ও পুরো টেনশন খেয়ে বাইরে পায়চারি করছে। কি হয়
ছেলেদের মেসে আসলে দারুণ দারুণ জিনিস দেখতে পাওয়া যায়। যেমন আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা কি বলতো? এটা হচ্ছে ফ্যানের রেগুলেটর। অসাধারণ না জুগারটা? ভাগ্যিস ইন্দ্রনীল নেই, নাহলে এগুলো ভিডিও করছি জানলে আমাকে মেরে ফেলতো। জোর কদমে ফিস্টের আয়োজন চলছে, মাঝখানে এখানে মুড়ি মাখা হয়েছে আর সাথে কোল্ড ড্রিঙ্কস। এর সাথে আলাপ করাইনি হচ্ছে সুমন, কুমারজিৎ ফোনে তে ভীষণ ব্যস্ত, হাই করে দে অনন্য ফোনে তে। আচ্ছা, পেঁয়াজ টমেটো কাটা হচ্ছে, এখানে আরো জিনিসপত্র কাটা হচ্ছে, আর এখানে একজন নিজের আর্ট প্রদর্শন করছে যে কিনা পেঁয়াজ ভেবে বাঁধাকপি কিনে এনেছিল। এই হচ্ছে আমাদের হেড কুক ইন্দ্রনীল। সাধারণত ও থাকলে ওকেই হেড কুক বানানো হয়, তাই তো? আজকে যদি আমাকে বলেছে রান্নাটা করতে। সবগুলো তো ভালোই হয়েছে, তোর অনারই আজকে ফিস্ট করছি আমরা, তাই তো? তুই কি করছিস? কাটা পেঁয়াজ, মানে বেসিক্যালি পেঁয়াজটা গোটা কিনে কাটবি না, জাস্ট কাটা ছিল তাই কিনে নিয়েছি, যতটা কম নিয়ে করা যায়। কি তাড়াতাড়ি মনে হয়েছে না ওর, যেটা আমি সবকিছু শেষ করে মানে অল্প ছিল পেঁয়াজ কাটা, আমি ফেলে দিয়েছিলাম, সেখান থেকে আমি আবার কিনে দেখলাম সেখানে একটা ছিল পার্সেল বাঁধাকপি। পেঁয়াজের রং তো ফাটাফাটি হয়েছে, আমি এত ক্যারামেলাইজ করতে পারি না। নিজের পরীক্ষার রেজাল্ট দেখে যাচ্ছে, ও কফি নিয়ে এসেছিল খাবে বলে, কিন্তু আমাদের কোক দেখে লোক সামলাতে না পারে এবারে কোকই খাচ্ছে কফি ছেড়ে দিয়ে। তুই কি করতে চাইছিস ভাই? ভালোই হয়েছে।
এখানে চিকেনের গন্ধ বেরোচ্ছে, এখানে এখানে অসাধারণ কাহন নিয়ে বসে পড়েছে কুমড়ো, ওদিকে ফাটাফাটি চিকেন হচ্ছে। বাহ, হেভি হচ্ছে তো রূপটা চিকেনের। এর মধ্যে যে গানই গাইবি সেটাই ভালোই হবে। হ্যাঁ, মিষ্টি, এদিকে মিষ্টি চলে এসেছে, আর আমাদের আইসক্রিম আসছে রাস্তায়। কাগজ কে তো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, জাহাঁ নহি জানা থা ইয়ে বহি চলা হায় রে, উমর কা ইয়ে তানা মানা সমঝ না পায় রে, জুবা পে জো মোহ মায়া নমক লগায় রে, কে দেখে না জানে না ভালে না হারে, দেখা হারা দেখতে লাগছে। ये हम है, ये हमारी चिकन है, और ये हमारी पौड़ी हो रही है। हमारे शेषर पथे खावा दावा এখন আমরা ডেজার্ট খাচ্ছি। ডেজার্টে হচ্ছে আমাদের ডাব আইসক্রিম আর সন্দেশ আর রসগোল্লা। কিরম খেলি সম্প্রিতা? আরে ভিডিও ক্যামেরার মতো বিশাল বিশাল চিকেন একটা কি লোক দিচ্ছে ইন্দ্রনীল। সরিয়ে নিলে? হ্যাঁ বল। ইন্দ্রনীল খুব ভালো রান্না করেছে আর আমরা খুব ভালো কেটে কেটে দিয়েছি সবকিছু। ঠিক আছে, খুব ভালো রুটি এনেছে কুমারজিৎ দোকান থেকে। হ্যাঁ, এখন খুব ভালো খাচ্ছি, খুব ভালো খাচ্ছি। আর খুব ভালো পেঁয়াজ কেটেছে দিদি প্রিয়া স্যালাডের। আর কি কি করেছো, কেউ কিছু কন্ট্রিবিউশন? আর যারা যারা মুড়িটা খেয়ে নিয়েছিল তাদের জন্য তাদেরকে থ্যাংক ইউ। তার জন্য এখন এটা লেফা পোছা হয়েছে, আমরা সবাই শেষ করতে পেরেছি পুরোটা। যে মুড়ি খেয়ে নিয়েছে তাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে। এইখানে একজন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, তার ফোনটা হাতে নিয়ে, কি হলো, এটা কি ছিল ভাই, কি ছিল? আমার ফোনের সিক্রেটটা দেখাচ্ছি। এই ফোনটা হাতে নিয়ে দিদিপ্রিয়া কতক্ষণ ধরে আছিস? ফোনটা এক্সাক্ট এই সিচুয়েশনে আটকে আছে দু ঘন্টা। তাও তুই ফোনটা ফেলছিস না? এই খুলেছে রে, খুলেছে, খুলেছে। ও দেখ, আমার দেখ, আমার ভিডিও কত লাকি, দেখ তোর ফোন দু ঘন্টা পর ফাইনালি খুললো। ও চায় না যে, হ্যাঁ ও চায় না যে ভিডিওতে লজ্জা দেওয়া হোক। মানে ওর এতটা অপমান ও নিতে পারছে না ভিডিওতে। সো আমি বাড়ি এসে গেছি, আর বাড়ি আসাটাই দস্তুর, কারণ এখন অলরেডি একটা বাজে পাঁচ হয়ে গেছে। বাট আমার পড়ি এখনো খতম হয়নি, তার কারণ হচ্ছে এই যে পিছনে যদি ওকে অন্ধকার দেখাচ্ছে সম্প্রিতা। সো আমরা এখন বেশ কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারবো, আমাদের অনেক গল্প জমে গেছে। কারণ যে টাইমে আমি ইসরায়েল গেছিলাম ও অ্যারাউন্ড বলতে পারো সেই টাইমেই ইউএস চলে গেছিলো, তো ওর সাথে, আর আমি যে টাইমে ফিরেছি মোটামুটি ও সেই টাইমেই ফিরেছে, তো ওর সাথে আমার প্রচুর গল্প জমে গেছে, প্রচুর। ইয়েস, সো সেই গল্প
গুগলক্ষণ করবো। তো আপাতত আজকের মতো গুড নাইট, আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।